চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে এই দোলের দিনে যখন কথা এবং অগ্নি কাছাকাছি আসছে ঠিক সেই মুহূর্তে কথাকে ঘোল খাইয়ে দেয় স্যান্ডি কোনোভাবেই সে মানতে পারে না যে কথা এবং অগ্নি একে অপরের কাছাকাছি আসবে তাদের বিবাহিত জীবনটা আস্তে আস্তে সুখের হবে কক্ষনো চায় না হিংসা এই সমস্ত এমন কাজ করে বসে আর তার ঘোরেই নেশা খেয়ে কথা নানাভাবে সকলের সামনে অগ্নিকে আই লাভ ইউ বলে বসে এবং অগ্নিকে আস্তে আস্তে যে সে ভালোবেসে ফেলেছে সেটা সকলের সামনে বলে নিজেকে সামলাতে পারে না নানাভাবে দাঁড়িয়েও থাকতে পারে না অগ্নি সেই সময়টা কথাকে সামলে নেয় কিন্তু পরিবারের বড় ছোট সবার সামনে শালীনতা ভেঙে এরকম একটা আচরণ করার জন্য কথার ওপর বড়রা অনেকেই অভিমান করেছে কিন্তু কথা তো নিজের মধ্যেই ছিল না যখন পরিবারের সবাই এই সব নিয়ে আলোচনা করছে তখনই মান্নবীকে স্যান্ডি দেখে বলে যে দেখ আমি দেখেছিলাম তুই গ্লাসে কিছু একটা মেশাচ্ছিলি এখানে শুধু ঠান্ডাইয়ের ব্যবস্থা ছিল কিন্তু কারোরই নেশা হলো না কেন কথার হলো আমি বুঝতে পেরেছি তুই ওকে ঘোল খাইয়েছিস আর যার কারণে ওর এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না তুই প্রতিবার কথার উপর প্রতিশোধ নিতে গিয়ে এমন এমন কাজ করিস যাতে অগ্নির সম্মান নষ্ট হয়ে যায় আমি কিন্তু এবার মেনে নেব না মান্নবী তুই যদি এই ধরনের কোনো কাজ করে থাকিস তাহলে তোকে সবার সামনে আমি এক্সপোজ করব। মান্ডের রেগে যায় চিৎকার করতে শুরু করে আর বলে দেখ তুই সকলের সামনে আমাকে ছোটো করতে চাস তো বল যে আমি কথার শরবতে কিছু একটা মিশিয়ে দিয়েছি যার কারণে কথা এরকম করছে তুই তো চোখে দেখিস তাহলে কি করে বলছিস এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছিস কথা আমার সহ্যও করতে পারি না তাই বলে ওর এত বড় ক্ষতি আমি করব তুই ভাবলি কি করে নিজেদের মধ্যে আর ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই অগ্নি বাড়ি ছেড়ে কোথায় যে গেল বুঝতে পারছি না ওকে এখন আমাদের সামলাতে হবে কারণ কথা এরকম কিছু করতে পারে কথা একটা সেন্সিবল মেয়ে সেটা কেউ ভাবেনি কিন্তু যাই হোক কথাকে কেউ এরকম করে বিপদে ফেলেছে এটা বুঝতে পাকি নেই কারণ কথা এতদিন হলো এই বাড়িতে বিয়ে হয়েছে এসেছে কখনো কোনো অসভ্যতা মেয়ে খারাপ আচরণ কারো সঙ্গে করেনি তাই তাকে হেনস্থা করতেই হয়তো কেউ গোপন শত্রু এরকমটা অন্যায় করেছে তার সঙ্গে কথা আজকে কোনো কিছুই মনে নেই সে তার দুই বান্ধবীকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার জুনি আমি কি করেছি বলতো কথা জানেও না যে সে কী করেছে অগ্নি তার নিজের ঘরে গিয়ে ভাবতে লাগে যে কথা কি করে পারল এরকম করে তাকে আই লাভ ইউ সকলের সামনে বলতে তার মানে সত্যিই কি কথা অগ্নিকে ভালোবেসে ফেলেছে নাকি সত্যি এই গোবর দেবী গোবরগিরি করতে করতে অগ্নির কাছাকাছি এসে গেছে অগ্নি অনেকটা দুর্বল হয়েছে কথার ওপরে তারা স্বামী স্ত্রী একদিন না একদিন দুর্বল তো তাদের হতেই হতো আর কাকাই কাকি আর এটা কোনো কিছুতে খারাপ লাগে না কারণ তারা যে কোনোখানেই এই ধরনের কথা বলতে পারে আর সেটা বড়দের খারাপ লাগার কোনো কারণ নেই তো আর কথা যা কিছু করেছে নিজের মধ্যেই ছিল না তাই করেছে তা না হলে কখনো এগুলো কথা মতো মেয়ে করার মতো নয় আর সব কিছু ভেবে বাড়িতে অশান্তি একে অপরের ওপর ঝামেলা নানাভাবে সবাই সবাইকে দোষারোপ নিয়ে ব্যস্ত কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে কথাকে নেশা খাইয়েছিল মান্নবী স্যান্ডি ধরে থ্রেট দিল অগ্নির বোনেরাও নানাভাবে কথাকে দোষারোপ করে কিন্তু আসলে কথার কোনো দোষ ছিল না এখানে সেটা খুব ভালো করে বুঝতে পারছে স্যান্ডি কারণ সে অগ্নির বন্ধু বেস্ট ফ্রেন্ড অগ্নির কোনো ক্ষতি হোক তার সম্মানহানি হোক সেটা চায় না অগ্নির বইয়ের কোনো খারাপ কিছু কারোর সামনে বের হওয়া মানে অগ্নিরও সম্মানহানি হওয়া আর তার জন্য মানবীকে নানাভাবে থেট দিয়েছে সে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন